রেশন কার্ড থাকলেই খুশির খবর জানুয়ারি মাসে কোন রেশন কার্ডে কি কী মাল দেওয়া হবে ইতিমধ্যেই সেই নতুন তালিকা প্রকাশিত করলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারই সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে পঁচিশশো ও পাঁচ হাজার টাকা করে তো বন্ধুরা কাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পঁচিশশো টাকা দেওয়া হবে এবং কাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে সেই সমস্ত কিছু ডিটেলস জানিয়ে দেবো এই ভিডিওটিতে তো ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশের দোয়া বেলাইকেনটিকে প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা আপনারা প্রত্যেকেই জানেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা অনুযায়ী দুয়ারে রেশন প্রকল্প কিন্তু চালু হয়ে গিয়েছে এখন আপনাদের আর রেশন দোকানে যেতে হচ্ছে না দুয়ারে রেশনের মাধ্যমে আপনারা কিন্তু বাড়িতে বসেই রেশন পরিষেবা পেয়ে যাচ্ছেন তবে আপনাদেরকে জানিয়ে দিই জানুয়ারি মাসে আপনারা দুয়ারের রেশনে যদি আপনাদের এএওয়াই কার্ড থাকে তাহলে আপনারা পনেরো কেজি চাল পাবেন আটা পাবেন উনিশ কেজি এবং গম পাবেন কুড়ি কেজি সেই সঙ্গে যাদের পি এইচ এইচ কাজ রয়েছে অর্থাৎ যাদের রেশন কার্ড পি এইচ এইচ রয়েছে তারা চাল পাবেন দু কেজি আটা পাবেন দু কেজি আটশো পঞ্চাশ গ্রাম এবং তিন কেজি গম পাবেন যাদের এস পি এইচ এইচ রেশন কার্ড রয়েছে তারা দু কেজি চাল পাবেন আটা পাবেন দু কেজি আটশো পঞ্চাশ গ্রাম এবং গম পাবেন তিন কেজি তবে যাদের আর কে এস ওয়াই ওয়ান কার্ড রয়েছে তারা চাল পাবেন দু কেজি গম পাবেন তিন কেজি যাদের আর কে এস ওয়াই টু রেশন কার্ড রয়েছে তারা এক কেজি চাল পাবেন এবং এক কেজি করে গম পাবেন তো বন্ধুরা এটি ছিল নতুন লিস্ট এই লিস্ট অনুযায়ী কিন্তু আপনারা জানুয়ারি মাস থেকে দুয়ারে রেশনের মাধ্যমে এই রেশন পরিষেবা পাবেন সেই সঙ্গে আবারও কিন্তু রেশনে দুবার করে মাসে দেওয়া হচ্ছে অর্থাৎ প্রথমে আপনার রেশন পাবেন তারপরে কিন্তু মাসের শেষের দিকে আবারও আপনাদের দুয়ারে রেশনের মাধ্যমে রেশন দেওয়া হবে এবার আপনাদেরকে জানিয়ে দেবো আপনারা কারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পঁচিশশো টাকা পাবেন এবং কারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঁচ হাজার টাকা করে পাবেন আপনাদেরকে জানিয়ে দিই আপনারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যারা আবেদন করেছেন এখনো পর্যন্ত এই প্রকল্পের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি তারাই জানুয়ারি মাসে যদি এসি হয়ে থাকেন তাহলে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এবং জানুয়ারি এই পাঁচ মাস মিলিয়ে এক হাজার টাকা করে পাঁচ হাজার টাকা পাবেন এবং যারা জেনারেল রয়েছেন সাধারণ রয়েছেন তারা কিন্তু মাসে টাকা পাবেন সেটা জানুয়ারি মাসের প্রথম সপ্তাহেই কিন্তু দেওয়া হবে সেই সঙ্গে আবারও জানুয়ারি মাসে নতুন করে দুয়ারে সরকার ক্যাম্প হচ্ছে দুই তারিখ থেকে দশ তারিখ এবং কুড়ি তারিখ থেকে তিরিশ তারিখ এখানে আপনারা রেশন কার্ড থেকে শুরু করে লক্ষীর ভান্ডার প্রকল্প থেকে শুরু করে সমস্ত প্রকল্পের জন্য পুনরায় কিন্তু আবেদন করতে পারবেন তো আশা করি আজকের এই ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ